এসো কোরআন শিখি ছড়িয়ে দিতে জগতে আলো, সহিহ তালিমুল কোরআন ফাউন্ডেশন, ডিজিটাল সিস্টেমে শিখাই কোরআন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যেখান থেকে আমাদের এই বানান করে কোরআন শিক্ষার ক্লাসে অংশগ্রহণ করছেন, আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমি কারি মোহাম্মদ সালিম। শিক্ষার্থী বন্ধুরা, একটু একটু করে আমরা এই কোরআন মাজিদের 3 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায় চলে আসছি। আর কোরআন মাজিদের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারার প্রায় শেষ পর্যায়ে আমরা চলে আসছি, আর হয়তো 2-1টা ক্লাস হবে এই সূরায়। আজকে আমরা 284 নম্বর আয়াত তিলাওয়াত করব। তাহলে যাদের কাছে আমাদের এই তাজউইদ কালার কোরআন মাজিদ রয়েছে, আপনারা 3 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারার 284 নম্বর আয়াতে আমার সাথে অংশগ্রহণ করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الأرض وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء সবাই স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, আমরা এটা বানান করে শিখে নেব ইনশাআল্লাহ। শুরুতে আসছে লাম লাম জের লিল লাম খারা যাব লা লিল লা। এটা হচ্ছে আল্লাহ শব্দের পূর্বে জের আসছে, তাই আল্লাহ শব্দের লামের উচ্চারণটা পাতলা হবে, খারা যাবর এক আলিফ টান হবে, হাজের হি এটা তাড়াতাড়ি হবে। লিল্লাহি লিল্লাহি মিম আলিফ যাবর মা এটা এক আলিফ টানতে হবে, ফা সিনজের ফিস সিনজবর সা ফিস সা। এখানে লক্ষ্য করুন মাটা হচ্ছে মিম আলিফ জবর, মাটা হচ্ছে মাদের হরফের এক আলিফ টান, ফাইনিসে যে ইয়াটা আসছে, তারপরে যে আলিফ, তারপরে যে লাম, এই তিনটি হরফ কিন্তু উচ্চারণে আসে নাই। এটা লিখতে ব্যবহার হবে, পড়তে ব্যবহার হবে না। ফিস সা মিম খারা জবর মা এটা এক আলিফ টানতে হবে, ওয়াও খারাজ আবার ওয়া এটাও এক আলিফ টানতে হবে, এটাও এক আলিফ টানতে হবে। তাজের তি ফিস সামাওয়াতি মা ফিস সামাওয়াতি। এবার লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা ওয়া মা, এটা জবরের বাম পাশে খালি আলিফ, এটা এক আলিফ টানতে হবে। ফা লামজের ফিল ফিল হামজা র জবর আর আর বব জের ওয়ে ওয়ে ওয়া মা ফিল আরদি ওয়া মা ফিল আরদ আর্দ। এখানে এই যে দদের উচ্চারণটা অনেকেই কিন্তু অনেকভাবে করেন আর কি, অনেকে আবার কলকলাও করে ফেলে। এখানে হামজা রজ আবার আর এটা কিন্তু মোটা হচ্ছে, আবার দদটা একটা মোটা হরফ, কিন্তু এখানে সাকিন দিতে হবে, জজম দিতে হবে। ফিল আর ফাইনিসে যে ইয়াটা, এটা উচ্চারণে আসবে না, আলিফটাও উচ্চারণে আসবে না। ওয়ামা এক আলিফ টান,
ওয়ামা ফিল আরদ আরদ আরদ, একটু ধরে রাখেন, আরদ আরদ, র মোটা হলো, দ মোটা হলো। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়ামা ফিল আরদ আরদ। ওয়াও জবর, ওয়া হামজা নুনজের ইং, ওয়া ইং এটা কি গুণ না, মনে আছে আপনাদের, ইকফা গুণ না, কি গুণ না, ইকফা গুণ না। ওয়া ইং তা বাপেশ তুবে তুবে, ওয়া ইং তুবে ওয়া ইং তুবে, দালোয়া পেশ দু, ওয়া ইং তুবে দু। এখানে নুন সাকিনের পরে তা, এটা ইকফা গুণ না, আর বায়ের জজম কলকলা, বায়ের আওয়াজ নিচের দিকে যাবে, দালোয়া পেশ দু, এটা এক আলিফ টান হবে, আলিফটা উচ্চারণে আসবে না, মিম আলিফ জবর ম্যা এটা এক আলিফ টান হবে, ফাইয়াজের ফি এটা তিন আলিফ টান হবে, মা ফি মা ফি, ওয়া ইং তুবে দু ওয়া ইং ওয়া ইং তুবে তুবে দু মা ফি। হামজা নুন জবর আং আং ফা পেশ ফু আং ফু আং ফু আং ফু, এটা নুন সেকেন্ডের পরে ফা আসছে, ইক ফা গুণ না। সিনজের সি আং ফু সি আং ফু সি, কাফ মিম পেশ কুম আং ফু সি কুম। হামজা ওয়াও জবর আউ আউ তা খা পেশ তুখ তুখ, ফা ওয়াও পেশ ফু তুখ ফু, হা পেশ হু, পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ, এটা এক আলিফ টানতে হবে, আউ তুখ ফু হু আউ তুখ ফু হু। ইয়া পেশ ইউ হা আলিফ জবর হ্যা ইউ হ্যা, এটা মাদের হরফ, এক আলিফ টানতে হবে। সিন বাজের সিবে সিবে, কাফ মিম পেশ কুম, তাহলে এটা হলো বায়ে জজম কলকলা, আর এটা হলো মিম সাকিনের পরে বা আসছে, ইকফা ইশাফা উই ইউ হ্যাঁ সিবেন কুম ইউ হ্যাঁ সিবেন কুম বি। হালামজের হিল লাম খারা দেব লা হিল লা বি হিল লা হু, এখানে লক্ষ্য করুন আল্লাহ শব্দের পূর্বে জের আসছে, এটা আল্লাহ শব্দের লামটা পাতলা হবে, এই আলিফটা এই লামটা উচ্চারণে আসবে না, এখানে ওয়াকফ করব, হায়ের উপরে সাকিন দিব, তাহলে উচ্চারণ কি হবে, ইউ হ্যাঁ সিবেন কুম বিহিল্লাহ ইউ হ্যাঁ সিবেন কুম বিহিল্লাহ ইউ হ্যাঁ সিবেন কুম বিহিল্লাহ ওয়া ইং তুবে দু মান ফি আনফুসিকুম আও তুখফু। আমরা কিন্তু এখানে একটা ওয়াকফ করেছি, তাই মাদের হরফের বামের হরফে ওয়াকফ করলে তিন আলিফ টান হয়, আও তুখফু ইউহাসিবকুম বিহিল্লাহ। আবার বলুন, ওয়া ইং তুবেদু ওয়া ইং তুবেদু মা ফি আনফুসিকুম আনফুসিকুম আও তুখফুহু আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ইউহাসিবকুম বিহিল্লাহ। ফা জবর ফা ইয়া গায়ন জবর ইয়াগ ইয়াগ ফা ইয়াগ ফা ইয়াগ, ফাজের ফি র পেশ রু ফি রু ফি রু ফা ইয়াগ ফি রু, লামজের লি মিমি জবর মাই লি মাই ইয়া জবর ইয়া শিন আলিফ জবর শা লিমাই ইয়াশা ও, এখানে নুন সাকিনের পরে ইয়া আসছে, ইদগামি বাগুন্না, বাগুন্না মানে কি গুন্নার সাথে মিলে পড়া, বাগুন্না হরফ কয়টি, চারটি, ইয়া মিম ওয়াও নুন, লিমাই ইয়াশা
وَيُعَذِّبُ مَنْ يَشَاءُ তাহলে ওয়াও জবর ওয়া ইয়া পেশ ইউ ওয়া ইউ ওয়া ইউ আইন জাল জবর আল জাল জের জি আযি আযি বা পেশ বু ইউআযিবু ইউআযিবু মিম ইয়া জবর মাই ইয়া জবর ইয়া মাই ইয়া শিন আলিফ জবর শা হামজা পেশ উ এটা চার আলিফ টান মাই ইয়া শা আমরা এখানে ওয়াকফ করব হামজার উপরে জজম দিব তাহলে এটাই দগামি বাগুন না এটা চার আলিফ টানতে হবে ওয়ায়ুযযিবু মাইয়াশা ফায়াগফিরু লিমাইয়াশা ওয়ায়ুযযিবু মাইয়াশা ওয়াও লাম জবর ওয়াল লাম খারা জবর লা ওয়াল্লাহ আল্লাহ শব্দের পূর্বে জবর আসছে আলিফটা লামটা উচ্চারণে আসবে না ওয়াল্লাহ ওয়াল্লাহ এখানে এক আলিফ টান হবে আর মোটা হবে হা পেশ হু ওয়াল্লাহু আইন জবর আ লাম খারা জবর লা আলা আলা এখানে যেরকম আলিফটা লামটা উচ্চারণে আসে নাই এখানে ইয়াটাও উচ্চারণে আসবে না কাফ লাম পেশ কুল লাম জে লি কুল লি কুল লি على كل على كل شين يا زبر شيء همزه دوزر ان شيء شيء نون ساكن এর পরে তানউইন এর পরে কফ আসছে তানউইন এর পরে কফ মানে কি ইকফা আর এই গুণনাটা মোটা হবে তাহলে এটা লিনের হরফ এটা ইকফা গুণনা মোটা ইকফা গুণনা কদি দালিয়াজের দি এটা মাদের হরফ এক আলিফ টানতে হবে রদিপেশ রুন কদিরুন আমরা যখন ওয়াকফ করবো তখন রয়ের উপরে সাকিন দিব জজম দিব তখন এই মাদের হরফের বামের হরফে ওয়াকফ করলে তিন আলিফ টান হবে কদির ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কদির ওয়াল্লাহু ওয়াল্লাহু আলা 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 কুল্লি কুল্লি কদির 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 এবার লক্ষ্য করুন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَنْ يَشَاءُ وَيُعَذِّبُ مَنْ يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ সবাই বলছে আলহামদুলিল্লাহ শিক্ষার্থী বন্ধুরা আমরা 284 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি আমরা এই পর্যায়ে অনলাইনে সব জায়গায় এটা শেয়ার করে ছড়িয়ে দিব ইনশাআল্লাহ আর যাদের কাছে এখন আমাদের তাজউইদ কালার কোরআন মাজিদ সহি তালিমুল কোরআন যে কোরআনটি আমরা পড়াচ্ছি এই কোরআন এবং আম্মা পারা এবং এশো কোরআন শিখি বই এবং ভিডিও মেমোরি কার্ড যারা এখনও সংগ্রহ করতে পারে নাই আমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেব ইনশাআল্লাহ আজকের মতো আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু